মানুষ সংস্কার চায় মানুষ রাষ্ট্র মেরামত চায় মানুষ নির্বাচনী সংস্কার চায় যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইতে পারে এবং এটি গুরুত্বপূর্ণ আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থা থেকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এটাই কি যথেষ্ট কিনা আমাদের আজকে সুস্পষ্টভাবে আমাদের অনুধাবন করা দরকার নিজেদের জিজ্ঞেস করা দরকার যে হ্যাঁ আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের বস্তুত আমাদের দায়িত্বটা হল কারিগরি কিছু এই যে সুপারিশ করা কীভাবে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় তার কতগুলো টেকনিক্যাল সলিউশন আমাদের অভিজ্ঞতার আলোকে বাইরের অভিজ্ঞতার আলোকে এবং জনগণের সাথে বিভিন্ন ওই স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে কি কি করণীয় কি কি করা দরকার কি কি পরিবর্তন করা দরকার আমাদের আইন কারণে কী কী পরিবর্তন করা দরকার আমাদের আমাদের এই যে নির্বাচনী পদ্ধতিতে কী কী পরিবর্তন করা দরকার যে সকল প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে যুক্ত আছে তাদের মধ্যে কি পরিবর্তন করা দরকার কিছু কিছু সাংবিধানিক সংস্কারের দরকার আছে সেখানেও কী কী পরিবর্তন করা দরকার এগুলো সম্পর্কে আমরা আমরা সুপারিশ দিতে পারি এবং এরপরে আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসবে বসে তারা একটা ঐক্যমতো পৌঁছার চেষ্টা করবে ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো হয়তো একবারে একজাক্ট দিনক্ষণ নয় এটা একটা সময়কাল নির্ধারিত হবে যে রকম মানুষের মধ্যে আবেগ ওই যে আপনারা আমি নিশ্চিত এখানে আমাদের অনেক তো রুটরা আছে তারা তো রাস্তায় ছিল এবং আপনাদের যারা বয়স্ক আমার মতো আমরাও মাঝে মাঝে রাস্তায় ছিলাম সময় তো সার্বক্ষণীয় হয়েছিলাম না কিন্তু আপনি না থাকলে উপলব্ধি করতে পারবেন না আমি নিশ্চিত আমি মায়ের কাছে মাসির গল্প করছি আপনারা এটা উপলব্ধি করেছেন কিন্তু এই যে জন এই যে এই যে জনগণ চাচ্ছে যে এদের বিচার এদের একটা ন্যায় বিচার হোক এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে ন্যায় বিচার হোক ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হোক এবং একই সাথে রাষ্ট্র মেরামত হোক যাতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে তো রাষ্ট্র মেরামতের যে যেই দাবি তো এই দাবি আমাদের পূরণ করতে হলে হ্যাঁ এই সরকারের করণীয় আছে আমাদের সকলেরই করণীয় আছে আমাদের সকল নাগরিকের আমাদের করণীয় আছে আরও বেশি করণীয় আছে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের দুর্ভাগ্যবশত আমাদের কাছে কোনো শাশা নেই যেটা আমরা তাদেরকে দিয়ে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে পারব কিন্তু আমার মনে হয় যে এবার যদি তারা উপলব্ধি না করে যে যে তাহলে কিন্তু আমাদের জন্য একটা ইট বি বিগ ট্র্যাজেডি হিউজ ট্র্যাজেডি আমরা একানব্বই সনে কিন্তু আমরা যে সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছিল বহু রক্তের বিনিময়ে বহু প্রাণের বিনিময়ে আমাদের বহু বন্ধুরা প্রাণ দিয়েছে যে আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করব সাম্য মানবিক মর্যাদাবোধ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। কিন্তু আমরা সেখান থেকে অনেক যোজন যোজন দূরে আমরা পরবর্তীতে অবস্থান করছিলাম আমরা একটা পথারণা জারিতে পরিণত হয়েছিলাম ঠিক তেমনিভাবে এরপরেও আরও কয়েকটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে এ তিন জোটের রূপরেখার মাধ্যমে সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারিনি তো এবার যদি আমরা অর্জন করতে না পারি এবারও যদি আবার চিন্তাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় রেখে আনতে পারে তা আমি আশা করি আমাদের সকলের স্বার্থে সকল নাগরিকদের স্বার্থে বিশ্বত আমাদের তরুণদের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব। এবং আমাদের করণীয় আমরা করব। বিশেষত আমাদের রাজনৈতিক দলগুলো তাদের যে দায়িত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের আমাদের না। আমরা নাগরিকদেরও আমাদের ভূমিকা আছে আমরা আমাদের ভূমিকা পালন করছি পালন করব।